বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম এই ভবনে উড়েছিল বাংলাদেশের পতাকা। শুধু তাই নয়, তৎকালীন পাকিস্তানি এই দূতাবাস ভবনে সে সময় মুক্তিকামী কূটনীতিকরাও করেছিলেন বিদ্রোহ। দেশের বাইরে প্রথম দূতাবাসের শিরোপা রয়েছে এই ভবনেরই। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধুর প্রসঙ্গ আসলেই ভবনটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। শুক্রবার দিনভর নানা আয়োজনে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে উদযাপন করা হয় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদূতাবাসের কর্মকর্তারা। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার। আরও উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট জনরা। তাদের মতে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার রাজনৈতিক প্রজ্ঞা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। সেকুলারিজম, ডেমোক্রেসি আর সবথেকে কথা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এই তিনটাই হচ্ছে বঙ্গবন্ধুর লিগেসি। আজ উনি নেই, কিন্তু ওনার স্বপ্নের যে সোনার বাংলা, এই সোনার বাংলা মানে আজ সোনার বিশ্বের জায়গায় চলে গেছে। যিনি সৃষ্টি করে গেলেন, যে সৃষ্টি যাকে আজকে মানুষ মাথা নত করে সবসময়ের জন্য প্রণাম জানায়, সেই বাঙালির হৃদয়ে কিন্তু উনি চিরদিন থেকে যাবেন। যেভাবে উনি করেছেন এটা বাঙালিদের ইতিহাসে এটা একটা অন্যভাবে লেখা থাকবে, বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি যে কারণে আমরা বলি আর কি ওনাকে। এদিন সাংস্কৃতিক আয়োজনে শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।